হ্যালো বন্ধুরা, আমি রিমি, রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা হেয়ার অয়েলের রিভিউ দেখাবো, সেটা হচ্ছে মোদি কেয়ারের। দেখো বন্ধুরা, এটা হচ্ছে মোদি কেয়ারের হেয়ার অয়েল, এটা হচ্ছে মোদি কেয়ারের স্যালন প্রফেশনাল হেয়ার অয়েল, এটিরই আজকে আমি তোমাদের রিভিউ দেখাবো। এটা হচ্ছে মোদি কেয়ারের স্যালন প্রফেশনাল অ্যাডভান্স ফর্মুলা নারিশ অ্যান্ড শাইন হেয়ার অয়েল উইথ অ্যালমন্ড অয়েল ভিটামিন ই ফর সফট স্ট্রং অ্যান্ড ট্যাঙ্গেল ফ্রি হেয়ার। এটা বন্ধুরা সফট করে হেয়ারকে, হেয়ারকে ট্যাঙ্গেল ফ্রি করে, আর এটা একদমই নন স্টিকি, মানে আমরা যেরকম হেয়ার সিরামগুলো ইউজ করি প্রায় অতটাই নন স্টিকি হয় এটা। আর এটার প্রাইসও খুবই কম, খুব অ্যাফোর্ডেবল। মানে আমি আজকে তোমাদের যে প্যাকটা দেখাচ্ছি, এই প্যাকটা, এটা একটা 100 ml এর প্যাক, এটার প্রাইস হচ্ছে 115, 115 টাকা, কিন্তু আমি এটা ডিসকাউন্টে 100 না 105 টাকায় পেয়ে গেছিলাম। এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। তোমরা যদি এটা অফলাইন কিনতে চাও, তোমরা সব লোকাল মার্কেটে পেয়ে যাবে। মোদিকেয়ারের প্রোডাক্ট বন্ধুরা এখন দেখবে সব স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর তোমরা যদি এটা অনলাইন পারচেস করতে চাও, তোমরা এটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে। এটা কিন্তু পার্পল বা নাইকাতে নেই, তোমাদের এটা অনলাইনে পারচেস করতে হলে তোমাদের ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেই কিনতে হবে, আর অফলাইনে তো সব জায়গায় পেয়েই যাবে। এবার বলি এটা কারা ইউজ করবে। বন্ধুরা, যারা চাইছো যে হেয়ারে আমি একটা হেয়ার অয়েল ইউজ করব, কিন্তু সেটা যেন একদমই ওই চটচটে টাইপের ফিলিং না দেয়, মানে একদম যেন নন স্টিকি হয়, মাথায় ভারী ভারী টাইপের না লাগে আর ম্যানেজেবল হয়, তো তাদের জন্য বলবো এটা বেস্ট। কারণ এটা হেয়ার অয়েল, মানে ইউজ করলে তোমরা যেই গুণগুলো পাও হেয়ারে, সেইগুলো তোমরা পাবে, মানে হেয়ারটা অনেক সফট হবে, ব্রেকেজ হবে না, কিন্তু এটা তার সঙ্গে ভীষণই নন স্টিকি, মানে একদম ওয়াটারের মতো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে এটা কতটা মানে পাতলা, তো এটা একদমই ওয়াটারের মতো। তোমরা এটা ইউজ করলে কখনোই ওই মাথায় ভারী ভারী টাইপের ফিলিং, মানে নর্মালি যেরকম হেয়ার অয়েলগুলো ইউজ করলে লাগে, চটচট করে একটা, কিছুক্ষণ পর ইউজ করলে যেন একটা আনম্যানেজেবল টাইপের লাগে, তো এটা কিন্তু সঙ্গে কিন্তু এরকম কখনোই হবে না। আর এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে বলে দিচ্ছি আমি। এটার মধ্যে কিন্তু মিনারেল অয়েল আছে, এটার মধ্যে আছে মিনারেল অয়েল, সিলিকা অয়েল, সানফ্লাওয়ার অয়েল, অ্যালমন্ড অয়েল, ফ্রিগুয়েন্স, ভিটামিন ই অ্যান্ড বিএইচটি। তো যেহেতু মিনারেল অয়েল আছে, তোমরা এটা বুঝে কিনবে, কিন্তু আমি বলবো বন্ধুরা যে এটার মধ্যে কত পার্সেন্ট, মানে কি কি আছে, মানে মিনারেল অয়েল কত পার্সেন্ট আছে, সানফ্লাওয়ার অয়েল কত পার্সেন্ট আছে, এগুলো কিন্তু কোথাও লেখা নেই, খালি কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেইগুলো লিখে দিয়েছে। হয়তো কত পার্সেন্ট লেখা আছে বললে বোঝা যেত যে মানে অরিজিনাল প্রোডাক্ট কোয়ান্টিটিটার মধ্যে এটা কত পার্সেন্ট আছে। যাই হোক, মানে আমি এটা ইউজ করেছি বন্ধুরা, নো ডাউট এটা ভালো একটা প্রোডাক্ট। আর এটা তোমরা তো আর ডেলি ইউজ করবে না, যখন তোমাদের মনে হবে যে হেয়ারটা একটু রাফ হয়ে গেছে তখন এটা ইউজ করবে। আমি কিন্তু এটা হেয়ার একদম মানে চুলের গোড়ায় ইউজ করিনি, আমি কি করেছি যখন আমার মনে হয়েছে যে এই হেয়ারটা আমার একটু রাফ হয়ে যাচ্ছে, তখন 2 থেকে 3 ড্রপ নিয়ে আমি হেয়ারে লেন্থে দিয়ে আমি ভালো করে রাফ করে নিয়েছি। তাতে দেখেছি যে আমার হেয়ারে কিন্তু একদমই জট পড়েনি, চুলে জট পড়েনি, তার সঙ্গে কিন্তু হেয়ারটা অনেক বেশি সফট হয়ে গেছে। তোমরা আমার মতো ইউজ করতে পারো, বা এটা তোমরা হেয়ারের রুটেও দিতে পারো, তোমরা চুলের গোড়াতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেরকমভাবে ইউজ করেছি আমি সেরকমভাবে তোমাদের বললাম। এটা তোমরা অন্য কোনো হেয়ারের সঙ্গে মিক্সড করেও লাগাতে পারো, মানে কেউ যদি চাও যে আমি অ্যালমন্ড অয়েলের সাথে মিক্সড করে লাগাবো, মানে তোমরা যেটা নর্মালি অ্যালমন্ড অয়েল ইউজ করো, টিট্রি অয়েল ইউজ করো, যে কোনো অয়েল ইউজ করো, তার সঙ্গে তোমরা আমি এটা মিক্সড করে লাগাবো, তো তোমরা সেরকমভাবেও লাগাতে পারো, কোনো অসুবিধা হবে না। আর ওভারঅল বন্ধুরা আমার প্রোডাক্টটা বেশ ভালোই লাগলো, কারণ এটা ভীষণই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট, মানে 100 ml এর প্রোডাক্ট তোমরা 100 টাকা বা 105-110 এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এটা ইউজ করাও ভীষণই সুবিধার, এটা ফ্লিপকার্টের সাহায্যে আসে, তোমরা এটা 1 থেকে 2 ড্রপ ইউজ করবে, তার থেকে কিন্তু বেশি ইউজ করবে না, তাহলে কিন্তু চটচটে লাগতে পারে। এটা 1 থেকে 2 ড্রপই ইউজ করতে হয়, এখানে লিখে দিয়েছে, এখানে কীরকমভাবে ইউজ করতে হয় সেটাও লিখে দিয়েছে। স্যালন প্রফেশনাল হেয়ার অয়েল, দিস লাইট ওয়েট নন স্টিকি হেয়ার অয়েল নারিশ অ্যান্ড স্ট্রেট ইউর হেয়ার, টু অ্যাডেড আ শাইন ইজিলি টু
Tangle remove helps reduce breakage and leaves your hair soft, silky and manageable. এটা ইউজ করলে কিন্তু এটা আমার খুব ভালো লাগে বন্ধুরা, যে হেয়ারটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যায় আর সিল্কি লাগে। তো তোমরা এটা ইউজ করতে পারো বন্ধুরা। তো এটা ছিল বন্ধুরা আমার স্যালন প্রফেশনাল অ্যাডভান্স ফর্মুলা নারিশ অ্যান্ড শাইন হেয়ার অয়েলের রিভিউ। আর তোমরা যদি মোদিকেয়ারে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চাও, তো আমি কিন্তু মোদিকেয়ারের ফেস ওয়াশের রিভিউ করেছি, তো তোমরা যদি সেটা দেখে না থাকো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মোদিকেয়ারের প্রোডাক্টগুলো কিন্তু ভালোই বন্ধুরা, আমি সবগুলো ইউজ করিনি কিন্তু মানে যেগুলো যেগুলো আমার চোখে পড়েছে, আমার মনে হয়েছে যে এগুলো বোধহয় ভালো প্রোডাক্ট, তো সেগুলো আমি ইউজ করেছি। তো নো ডাউট এটা খুব ভালো একটা হেয়ার অয়েল। এটা একদমই ওই মানে আগে আমরা যেরকম একটা ভারী ভারী টাইপের হেয়ার অয়েল ইউজ করতাম ওরকমই নয়, আবার একদম যেটা আমরা সিরাম ইউজ করি এরকম নয়, একটা মাঝামাঝি টাইপের হেয়ার অয়েল বলবো, যেটা একদম সিরামের মতো কিন্তু হেয়ার স্টাইল করার সময় ইউজ করবো ভাবলে হবে না, আবার হেয়ার অয়েলের মতো চুলকে চটচটেও করে না। আর এটা ইউজ করলে তোমরা বাইরে মানে বাইরে যাওয়ার সময় কিন্তু ইউজ করতে পারো, কারণ এটা একদমই কিন্তু চটচটে করে না হেয়ারকে, এটা সিল্কি নন স্টিকি সুন্দর ফিলিং দেয়। তো বন্ধুরা এটা ছিল আমার স্যালন অ্যাডভান্স ফর্মুলা নারিশ অ্যান্ড শাইন হেয়ার অয়েলের রিভিউ। তোমাদের যদি হেয়ারের এই রিভিউটা ভালো লাগে, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও, একটা শেয়ার করো। আর যদি তোমাদের অন্য কোনো হেয়ার অয়েল বা হেয়ার সিরামের রিভিউ দেখতে হয়, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। আমি অনেক হেয়ার অয়েল আর হেয়ার সিরামের রিভিউ করেছি যেগুলো আমি পার্সোনালি ইউজ করি, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও বন্ধুরা। তো আজকে আসছি, পরের দিন আসবো, সঙ্গে থেকো।